নাগরিকদের নিরাপত্তার ভার যাদের ওপর সেই পুলিশের বিরুদ্ধেই এবার গণধর্ষণের অভিযোগ। পুলিশ সূত্রে খবর, মাস তিনেক আগে পারিবারিক সমস্যার কথা জানিয়ে চণ্ডীগড়ের সেক্টর 17 থানায় ফোন করে এক স্কুল ছাত্রী। তদন্ত করতে ছাত্রীর বাড়িতে যান কয়েকজন পুলিশ কর্মী। অভিযোগ তাঁদেরই মধ্যে একজন প্রথমে ধর্ষণ করেন ওই নাবালিকাকে, পরে তার সঙ্গে যোগদান আরও চার পুলিশ কর্মী। অভিযোগকারীর দাবি, এক সপ্তাহেরও বেশি সময় ধরে তাঁকে লাগাতার শ্লীলতাহানি ও ধর্ষণ করেন ওই পাঁচজন। মুখ খুললে বন্দুক দেখিয়ে খুনের হুমকি দেওয়া হয়। বৃহস্পতিবার স্থানীয় কাউন্সিলরের মাধ্যমে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের কাছে গোটা বিষয়টি জানায় ওই নাবালিকা। ঘটনা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায় প্রশাসনিক স্তরে। অভিযুক্ত পুলিশ কর্মীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দেয় রাজ্য সরকার। রাতভর তল্লাশি চালিয়ে গ্রেফতার করা হয় অভিযুক্ত পাঁচ পুলিশ কর্মীকে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে একজন চণ্ডীগড় পুলিশের ক্রাইম ব্রাঞ্চের কর্মী, বাকি চারজন পুলিশের কন্ট্রোল রুমে দায়িত্বপ্রাপ্ত। পাঁচ অভিযুক্তকে সাসপেন্ড করেছে চণ্ডীগড় পুলিশ। ডিএসপি সেন্ট্রালে উপস্থিতিতে এক মহিলা সাব ইন্সপেক্টরের সামনে অভিযোগকারিনীর বয়ান রেকর্ড করা হয়েছে। ধৃতদের শুক্রবার চণ্ডীগড় জেলা আদালতে পেশ করা হলে তিন দিনে পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। অভিযুক্তদের কড়া শাস্তির দাবিতে থানায় বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা। পুলিশ সূত্র খবর, গোটা ঘটনায় এখনো আতঙ্কগ্রস্ত স্কুল ছাত্রী। পরিবারের দাবি, ঘটনার কথা জানাজানি হওয়ার পর আত্মহত্যার চেষ্টাও করেছেন ওই স্কুল ছাত্রী। আপাতত তাকে চিকিৎসকদের পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবিপি আনন্দ। মহিলা যাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার বছর 30-এর এই অটো চালক। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাসবিহারী কানেক্টর থেকে অটোয়ে ওঠেন এক তরুণী। গন্তব্য ছিল গড়িয়াহাট। তরুণীর দাবি, মাঝপথে অটো থামলে চালকের আসনে বসেন পঞ্চু সাউ। তরুণীর অভিযোগ, তাকে আগে উত্তক্ত করেছেন পঞ্চু। তাকে দেখে কসবার চক্রবর্তী পাড়ায় অটো থেকে নেমে যান ওই তরুণী। অভিযোগ, এরপরে তার সঙ্গে অশালীন আচরণ করেন ওই অটো চালক। কোনো মতে ঘটনাস্থল থেকে পালিয়ে কসবা থানায় পৌঁছন তরুণী। তার লিখিত অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত অটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার অটোটিকেও আটক করা হয়েছে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অসৎ উদ্দেশ্যে পিছু নেওয়া, অশালীন আচরণ সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ। এর আগেও এরকম ঘটনার সাক্ষী থেকেছে কলকাতা। কখনো খুচরো নিয়ে বদসাজ্জেকে যাত্রীকে ব্লেড মারার অভিযোগ, কখনো যাত্রীকে মারধর বা শ্লীলতাহানি। সেই তালিকায় সর্বশেষ সংযোজন কসবা। পার্থ প্রতিম ঘোষ, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।